আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। প্রায় এক যুগের অধিক সময় ধরে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে বাংলাদেশ, যে তিনটি মহাদেশে বারবার সামরিক ভূ অভ্যুত্থান হয়েছে, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন দক্ষিণ আমেরিকা। মূল্যবোধ শিক্ষা হল অর্থনৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদীয় শিক্ষা। মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবার। মূল্যবোধকে মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড বলেছেন এম আর উইলিয়াম। মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে পাওয়া যায় মানসিক প্রক্রিয়া। কোনো সত্তা বা বিশ্বের অন্তর্নিহিত মূল্য হল মূল্যবোধ। সংজ্ঞাটি অ্যান্থনি জি ক্যাটেন্স এর। নৈতিকতা যে শাস্ত্রের শাখা দর্শন। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় আমলাদের মধ্যে। পরানীতিবিদ্যার ইংরেজি শব্দ মেটাথিক্স। মডার্ন মরাল ফিলোসফি গ্রন্থটির রচয়িতা ডাব্লিউ ডি উডসন। উৎপত্তিগত অর্থে নীতিবিজ্ঞান হল মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। সঞ্চয় করার প্রবণতা যে ধরনের মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ। মানুষ আজন্ম পরিচিত যেটির সাথে সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধকে বিশ্বাসের এক প্রকৃতি বলে উল্লেখ করেছেন এফ ই মারিল। নৈতিকতার উদ্ভব ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে। সুশাসন প্রত্যয়টি দ্বিমুখী। জাতিসংঘের যে উপদেষ্টা বলেন যে সমস্ত দেশে সুশাসন আছে কেবল সে সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে, ইব্রাহিম গনাবাড়ি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুশাসনের উপর প্রতিবেদন পেশ করে 1998 সালে। সুশাসন অর্থে মৌলিক মানবাধিকার রক্ষা করে বোঝায়, যে দেশগুলোতে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ড মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ধারণা বা আদর্শসমূহকে বলে সামাজিক মূল্যবোধ। নাগরিকের কর্তব্য ভাগ করা হয় তিন ভাগে। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। জি2সি প্রক্রিয়ায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয় সরকার ও নাগরিকের মধ্যে। সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার ই প্রকিউরমেন্ট। বর্তমান সময়ের গণতন্ত্র যে রকম প্রতিনিধিত্বমূলক, সাম্প্রদায়িক সম্প্রতি আগ্রাসন থেকে রক্ষা করে ধর্মকে। সমাজে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সংবিধানের যে অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে 41 নং। জাতিসংঘ সনদে গুরুত্বপূর্ণ মানবাধিকার ঘোষণা দেওয়া হয়েছে 28টি। হেবিয়াস কর্পাস এর সাথে সম্পর্কিত বিচার বিভাগ। কর্তৃত্বের সুস্পষ্ট বিন্যাসের ভিত্তিতে গঠিত দপ্তর ব্যবস্থা বিদ্যমান আমলাতন্ত্রে। বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোকে সফট সোসাইটি বলেছেন গুনার মিরডাল। মূল্যবোধ শিক্ষা যে ধরনের দান, জ্ঞান দান করে ভালো মন্দ, কিসের মাধ্যমে মূল্যবোধ শুরু হয়? নৈতিকতার মাধ্যমে। চুরি করা অন্যায় নৈতিকতার উদাহরণ। বাংলাদেশ উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য জরুরি সুশাসন। নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে মূল্যবোধের শিক্ষা।
উৎপত্তিগত অর্থে নীতিবিজ্ঞান হলো মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি সহনশীলতা। ইতিবাচক মূল্যবোধ যে ধরনের আচরণগত, নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যা সমাধানের পথ বলে গণতান্ত্রিক মূল্যবোধ। নৈতিকতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান আইন। বিশ্বব্যাংক যে প্রতিবেদনে সুশাসনের ধারণাকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করে, গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা পায়। মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ধারণা বা আদর্শ সমূহকে বলে সামাজিক মূল্যবোধ। সুশাসনের চালিকা শক্তি স্বচ্ছতা, যেটিকে ধারণ করলে গণতন্ত্র অধিক কার্যকর হয়, গণতান্ত্রিক মূল্যবোধ। সামাজিক উন্নয়নের বিশেষ দিক নারী ক্ষমতায়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে বৃহদায়তনে নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণকে আখ্যায়িত করা হয় ই গণতন্ত্র নামে। যৌন হয়রানি নিরুৎসাহিত হয়, যার প্রভাবে মূল্যবোধের শিক্ষা। সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যে ব্যবস্থা সুশাসন। গণমাধ্যমে স্বাধীনতার অর্থ জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা। ঐক্যমত, সংবেদনশীলতা, যার উপাদান সুশাসন। লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজন আইনের শাসন, দায়িত্বশীল সরকার, দেশপ্রেম। মূল্যবোধের উপাদান নীতি, শৃঙ্খলাবোধ ও সহনশীলতা। ভিক্ষুককে ভিক্ষা দেয়া যে ধরনের আইন, নৈতিক আইন। বিচার ব্যবস্থার ন্যায় বিচার বা গতি আনয়নের জন্য সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়, 22 নং, যে প্রতিষ্ঠানের দৃষ্টিতে সুশাসনের ফলে রাষ্ট্রের অর্থনৈতিক এবং সামাজিক সম্পদগুলোর টেকসই উন্নয়ন ঘটে থাকে, বিশ্বব্যাংক। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। আইনের শাসন কর্মকাণ্ডের ভালো মন্দের বিচার করে মূল্যবোধ। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন রকম। মূল্যবোধের ভিত্তি 10টি। মূল্যবোধ সাধারণত 9 প্রকার। আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য হলো অর্থনৈতিক মূল্যবোধ। নলেজ ইজ ভার্চু, বলেছেন এরিস্টটল। নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন। নৈতিকতা প্রয়োগ করে না রাষ্ট্র, আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন ম্যাকিয়াভেলি। নৈতিকতা হলো অনির্দিষ্ট ও অস্পষ্ট। রাষ্ট্র সাধারণত অনুসরণ করে নৈতিকতাকে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি সামাজিক স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায়। ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধ। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশ কাল পাত্র ভেদে। সুনাগরিকের বড় গুণ আত্মসংযম। ড্যানিয়েল এইচ পারিকেল মূল্যবোধকে 2টি বিষয়ে বিভক্ত করেছেন, বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধ ও কল্পনা প্রসূত মূল্যবোধ। পেশাগত দিক থেকে মূল্যবোধ 8 প্রকার। মানব মনের সুকমল বৃত্তি প্রকাশের মূল্যবোধ নান্দনিক মূল্যবোধ। মানুষের আচার আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করবে মূল্যবোধ। মানুষের কাজের মানদণ্ড মূল্যবোধ। আইন ও নৈতিকতার মাঝে পৃথক করা হতো না প্রাচীনকালে। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হলো নৈতিকতার উৎস। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অগ্রগতির প্রধান ধাপ শৃঙ্খলাবোধ।
নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী মহাত্মা গান্ধী। নৈতিকতা পরিচালিত হয় সামাজিক বিবেক দ্বারা। সামাজিক মূল্যবোধের বৈশিষ্ট্য আপেক্ষিকতা। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। আইনের ভিত্তি বলা হয় মূল্যবোধকে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা ঐক্যবোধ। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ। মূল্যবোধকে ভাগ করা যায় ছয়টি ভাগে। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে স্বাধীনতা। যে দেশের মূল্যবোধ অনেক পুরাতন, চীন ও ভারত। প্রাচীনকালে ছিল না রাষ্ট্র ব্যবস্থা। স্বাধীনতার দরুন প্রতিটি দেশেই ছিল সৃষ্টি করে মূল্যবোধ। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 27 নং। সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে? সুশাসন। আইনের আনুষ্ঠানিক উৎস হল সংবিধান। ছায়া সরকার বলা হয় সংবাদ মাধ্যমকে। সুশাসনের মানদণ্ড হল জনগণের সম্মতি ও সন্তুষ্টি।